প্রতিনিধি হিসেবে আপনাকে আমি কংগ্রেচুলেশন করছি আপনাদের ডাক্তার কাজী মোহাম্মদ সোহান আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি যে সেবা করে যাচ্ছেন কত বছর আগে সেবা করে যাচ্ছেন আমি সেবা করে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনি ইউনো ব্যাটার্জির মেয়ে আপনি আমার চেয়ে ভালো হতে হবে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক দুইটার মধ্যে পার্থক্যটা বলুন ডাক্তার হেনিম্যান স্যার শুধুমাত্র অ্যালোপ্যাথিক ডাক্তারই ছিলেন উনি দীর্ঘ সময় অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে সার্জিক্যাল কিছু চিকিৎসা করতেন এবং উনি বাসায় এসে অনুভব করতেন যে সার্জিক্যাল জিনিসটার প্রয়োজন নাই মানুষকে কাটাছিড়ি করে কতদিন আমরা চিকিৎসা করব এতে মানুষ ক্ষতিগ্রস্ত করে উনি তার মধ্য থেকে নিজে একটা ভাবনা শুরু করলেন ভাবনা শুরু করে এক পর্যায়ে মানে কাটাছিড়ি ছাড়া মানুষকে শুধু ওষুধের মাধ্যমে সকল রকমের ট্রিটমেন্ট কীভাবে দেওয়া যায় আরোগ্য করা যায় সে চিন্তা করলেন এর ভিতরে এসব চিন্তার মধ্যে উনি যাতায়াতের মধ্যে একটা সময় একটা গা ওনার জ্বর হয়েছে একটা গাছের নিচে দিয়ে যাইতেছেন যাইতেছেন আর ওনার গাছ মানে গাটা প্রবীণ করতেছে কম্পন সৃষ্টি হইতেছে উনি আবার গাছের নিচ থেকে সরে যাচ্ছেন আবার উনি আগের মতো স্বাভাবিক আছেন তো পরে উনি দেখতেছেন যে এটা কেন হইল আমার এই গাছটার নাম ছিল সিনকুনাবা হ্যাঁ তো উনি এই গাছের পাতা সেবন করলেন করার পরে ওনার জ্বর আরও বেড়ে গেছে হ্যাঁ উনি আবার দেখলেন যে জ্বর নিরাময়ের জন্য কি করা যায় তারপরে উনি আবার নিজের জ্বর সমাধানের জন্য এই পাতা আবার সেবন করলেন এটা রস সেবন করলেন সেবন করার পর উনি আবার নিরাময় হয়েছেন যে উনি চাচ্ছেন যে যে আমরা যাতে কাটাছিড়ি ছাড়া চিকিৎসা করা যায় তো উনি পর্যায়ক্রমে ধাপে ধাপে সব রোগেরই বেশিরভাগ 60% রোগে উনি নিজের দেহের মধ্যে প্রুভিং করে তারপরে উনি এই ওষুধ আবিষ্কার করতেন এটার মধ্যে উনি এই শততমিক প্রক্রিয়া আমরা যেটাকে ডাইলেশন বলি এই ডাইলেশন উনি আবিষ্কার করছেন তারপরে পর্যায়ক্রমে ডক্টর সুশলাক আমাদের যে বায়োকেমিক যেটাকে বলি এই বায়োকেমিক আবিষ্কার করছেন 12 প্রকার বায়োকেমিক ডক্টর সুশলাক বায়োকেমিকটাকে এইভাবে আবিষ্কার করছেন যে মানব দেহের যে দেহটা তৈরি হয়েছে এখানে 12টা লবণ আছে সল্ট খনিজ লবণ এই মানব দেহের এই 12টা লবণের যে কোনো একটা লবণ মানে যখন ঘাটতি দেখা দেয় তখন এই লবণটার এগেনিস্ট একটা রোগ তৈরি হয় এই লবণটা যদি আবার পরিপূর্ণ ফিল আপ করা হয় তাহলে রোগটা নিরাময় হয়ে যায় সুশলারের মতে যে 12টা বায়োকেমিক যে বায়োকেমিক ছিলাম 12টা বায়োকেমিক দিয়ে মানব দেহের সব রোগ চিকিৎসা করা যায় সেজন্য অতি তীক্ষ্ণ এবং মেধা সম্পন্ন ডাক্তার হতে হবে এবং যারা ওষুধ উৎপাদন করে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানও ওই রকম উপাদান দিয়ে ওষুধ তৈরি করতে হয় এখন আমরা তো সেরকম 100% ওষুধ পাচ্ছি না হ্যাঁ সেজন্য আমরা আবার আমরা ডাক্তাররাও সেরকম 100% কোয়ালিটি ডাক্তারও সবাই সব ক্ষেত্রে না হ্যাঁ ওষুধেরও গুণগত ত্রুটি আছে হ্যাঁ ডাক্তারেরও জ্ঞানের সমস্যা আছে ঘাটতি আছে আসলে আমি বলবো দেখতে গিয়েছি পর্বতমালা দেখতে গিয়েছি সিন্ধু শুধু দেখা হয়নি একটি ধানের শিশুর উপরে আমাদের এই যে
যেটা পুরানো ডাক্তারের কাছে আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এরকম ধরনের মানে সাবজেক্ট নিয়ে কথা বলা বা কিভাবে আসলো জিনিসটা, এই যে একটা জিনিস আপনি তুলে ধরেছেন, তো আমাদের আমেরিকা রাশিয়া কানাডা লাগবে না, আমরা আপনারা যারা আছেন আপনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষার আছে অন্যান্য ডাক্তাররা। আমরা আমার দীর্ঘদিন এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে দীর্ঘমেয়াদী কোর্স করে আসছেন, কিন্তু ওনাদের মধ্যে এরকম ধরনের রয়েছে। আমি স্যার আমি ডিপ্লেট কোম্পানিতে আমি ডিপ্লেট কোম্পানিতে 13 বছর এরিয়া ম্যানেজার ছিলাম, এটা হোমিও কোম্পানি, ISO সার্টিফাইড কোম্পানি। পাশাপাশি আমি DHMS করছি আর কি, আমি ওটা রিজেন দিয়েছি, এটা DHMS করছি, এটা আমার ওয়াইফ করছে। মনিয়াপু আমি আপনার কাছে চলে যাচ্ছি যে মোহাম্মদ আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পার্থক্যটা তুলে ধরবে, আমরা কি রোগ না রুগীর চিকিৎসা করি? মনিয়াপু আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, হোমিওপ্যাথি ডাক্তার যেটা আছে যে আমরা রুগী নয় রুগের চিকিৎসা করে থাকি। না এখানে একটু রুগীর চিকিৎসা করি, রোগের রোগের নয় রুগীর চিকিৎসা করে, আর যারা অ্যালোপ্যাথিক আছে তারা রোগের চিকিৎসা করে। ধন্যবাদ ধন্যবাদ মনিয়াপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যে পাশ্চাত্য দার্শনিক রাশিগুলো আছে এই পৃথিবীতে মানুষের কৃতি কত বড় আছে, এক হচ্ছে ডিজিটাল গড, তুমি তোমার আল্লাহর রূপে মেনে চলো, ডিজিটাল প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার রূপে মেনে চলো, সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে শিক্ষিত মানুষ মা দাও, আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দেবো, আপনাদের গর্ভবাইরে মাকে আমি সেলুট জানাচ্ছি, এবং তার সাথে ডাক্তার সাহা সাহেব আপনার থাকবো না তো বন্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমন করে বুঝছে মানুষ যুগান্তরের ঘুরি থাকে। ডাক্তার শাহনাজ দীর্ঘদিন এক্সপিরিয়েন্স থেকে একটি কথা বলছে যে মানে 100% যে মেডিসিন যেটা কোঅপারেট করার জন্য আপনারা যারা মেডিসিন কোম্পানি আছেন আপনারা 100% অফার দেওয়ার জন্য চেষ্টা করবেন, না হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কেননা কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী আকরাম বাহাদুর বার্তার একটি কথাই বলেন, কুমিল্লা এগুলে এগুয়ে বাংলাদেশ। হ্যাঁ, তো সেক্ষেত্রে শাহনাজ ভাই এগুনে এবং মনি আপু এগুনে এক ধাপ কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর যে জিনিসটা ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে, কুমিল্লা জেলার প্রতিনিধি হিসাবে আপনারা সুশিক্ষার জন্য সুচিকিৎসার জন্য আপনারা ফাইন্ড আউট করে নেবেন ভালো ডাক্তারের কাছে। ডাক্তার আমি যদি শাহনাজ ভাইয়ের কথা বলি বা মনি আপুর কথা বলি, এটা হচ্ছে একটা চেন বিক্রিয়া, কীভাবে আসছে একজন একজন রুগী ভালো চিকিৎসা পেয়েছে বিদায় আরও 5 জনকে নিয়ে আসে, 5 জন আরও 10 জনকে নিয়ে আসে, ওনাদের জন্য কোনো মার্কেটিং করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি শাহনাজ ভাই, এত সুন্দরভাবে আপনি প্রসিড করেছেন। আর মনি আপু আমি বিদায়ের প্রাক্কালে এই অনুষ্ঠানা মাস উপলক্ষে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মুক্ত অবস্থা নিয়ে আলোচনা করার জন্য। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আজ 9:15 আমার তা কালো কিন্তু কিংবদন্তি ডাক্তার ডাক্তার কাজী মোহাম্মদ শাহনাজ ভাইয়ের সাক্ষাৎকার এবং মনি ডাক্তার মনি আপু দেখবেন 11:15 সন্ধ্যায় থাকেন এশিয়া টিভি বার্তা জাতীয় এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের অলঙ্কৃত সকাল এবং ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।